ওজন কমানোর জন্য সকালের এমন ছয়টি অভ্যাস আপনার ওজন কমাতে দ্রুত সাফল্য আনবে। এই অভ্যাসগুলো ওজন কমানোর সাথে সাথে আপনার শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করবে। ওজন কমানোর জন্য সকালের এমন ছয়টি অভ্যাসের সম্বন্ধে আজকে আমরা জানবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কে হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক, হাফ লিটার জল খাওয়া। সকালে ব্রেকফাস্ট করার আগে হাফ লিটার জল খেয়ে নিতে পারেন। এতে একটু পেট ভরা মনে হবে, সকালে কম ব্রেকফাস্ট করলেও মনে হবে পেট ভরে গেছে। আর জলে কোনো ক্যালোরি থাকে না, তাই ওজন বাড়ারও কোনো ভয় নেই। তাই সকালে ব্রেকফাস্ট করার আগে নিশ্চিন্তে জল খেয়ে নিতে পারেন। দিনের অন্যান্য সময়েও এই নিয়মটা কাজে লাগাতে পারেন। খাবার আগে হাফ লিটার জল খেয়ে নিতে পারেন। এতে আপনি স্বাভাবিকভাবে যে পরিমাণ খাবার খেতেন তার থেকে হয়তো কম পরিমাণে খেলেই পেট ভরে যাবে এবং এতে ওজন কমাতেও সাহায্য করবে। দুই, দিনের খাবার ঠিক করে রাখা। আমাদের যখন খিদে লাগে অনেক সময় তখন আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি, যেমন একটু সিঙ্গারা, চপ, স্যান্ডউইচ বা পুরি খেয়ে নিলাম। এগুলো যে খুব একটা স্বাস্থ্যকর খাবার না তা আমরা সকলেই জানি, তাও লোভ সামলাতে পারি না। এটা ঠেকানোর একটাই উপায় হলো, সকালে যদি আপনি দিনের খাবারগুলোর কথা চিন্তা করে রাখেন, খিদে লাগলে কি খাবেন এটা যদি আপনি আগে থেকেই ঠিক করে রাখেন, যেমন হতে পারে কিছু ফল বা ঘরে তৈরি কোনো স্বাস্থ্যকর খাবার, সারা দিনে কি খাবেন সেটা পরিকল্পনা করে রাখলে বা সাথে কিছু স্বাস্থ্যকর খাবার থাকলে এই অস্বাস্থ্যকর খাবারের প্রতি লোভ ঠেকানো একটু সহজ হয়ে যাবে। তিন, নিয়মিতভাবে হাঁটার অভ্যাস। প্রতিদিন সকালে নিয়মিতভাবে হাঁটার অভ্যাস করুন। আর আপনার হাতে যদি সময় কম থাকে বা সকালে হাঁটার সময় না থাকে, তাহলে এক কাজ করতে পারেন, সকালে আপনি যখন কাজে যাচ্ছেন দেখুন হেঁটে যাওয়া যায় কিনা। বেশি দূর হলে অল্প অল্প করে হাঁটা শুরু করতে পারেন, যেমন বাসে গেলে এক স্টপেজ আগে নেমে বাকিটুকু হেঁটে গেলেন, বা অটোতে গেলে একটু আগে নেমে 10 মিনিট হেঁটে গেলেন। আস্তে আস্তে হাঁটার পরিমাণটা বাড়াবেন আর হাঁটার সময় দ্রুত হাঁটার চেষ্টা করবেন। এইভাবে যদি কাজের মধ্যে হালকা ব্যায়াম ঢুকাতে পারেন, তাহলে ওজন কমানোর সাথে সাথে শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করবে। চার, চিনি ছাড়া চা বা কফি খাওয়া। সকালে যদি চা কফি খাবার অভ্যাস থাকে, তাহলে চিনি ছাড়া খাবার অভ্যাস করুন, কারণ চিনিতে ক্যালোরি থাকে। তাই চিনি দিয়ে চা কফি খাবার ফলে ওজন বেড়ে যায়। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে চিনি যতটা এড়িয়ে চলা যায় ততই ভালো। চা কফিতে চিনি খাওয়া কমিয়ে দিলে বা অভ্যাস বাদ দিলে তা ওজন কমাতে অনেক সাহায্য করবে। পাঁচ, সকালে ব্যায়াম করা। ওজন কমানোর জন্য যে ব্যায়াম করতে হবে এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু অনেক সময় দেখা যায় ব্যস্ততার জন্য সেটা আর করা হয় না। তাই সকালে আপনি আপনার ব্যায়াম অবশ্যই করে নেবেন। সেটা যে কোনো ব্যায়াম হতে পারে, যেমন লাফ দড়ি, পুশ আপ, দৌড়, সাঁতার কাটা ইত্যাদি। ছয়, টার্গেট পয়েন্ট ঠিক করা। দিনের শুরুতে একটা টার্গেট পয়েন্ট ঠিক করে নেবেন, যেমন হতে পারে আজকে আমি 4 কিলোমিটার হাঁটবো, বা বন্ধুদের সাথে আজকে আড্ডা না মেরে দৌড়তে যাব, এছাড়া প্রতিদিন সকালে ব্যায়াম করব, বা আজ কোনো ফাস্টফুড খাবার খাবো না। এরকম যে কোনো একটা টার্গেট পয়েন্ট প্রতিদিনের জন্য ঠিক করে নেবেন। এতে আপনার ওজন কমাতে দ্রুত সাফল্য আনবে। এই ছয়টি অভ্যাস আপনি নিয়মিতভাবে যদি ফলো করেন, তাহলে আপনার ওজন কমাতে দ্রুত সাফল্য আনবে এবং আপনার শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানান আপনার মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।